বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি দিন 3 জুন 2021। প্রথমবারের মতো দেশের কোনো চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সব কানে অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়েছে। এর আগে অনেকে কানে তাদের ছবি নির্বাচিত হয়েছে বললেও সেগুলো কোনো অফিসিয়াল সিলেকশন ছিল না। 74তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন এর A13 রিগার্ডস বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ছবি রেহানা মরিয়ম নূর। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো সাদের চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবি কান অফিসিয়াল সিলেকশনের জন্য আমন্ত্রণপত্র পেয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। 2016 সালের লাইফ ফ্রম ঢাকা চলচ্চিত্রের পর এটি সাদের দ্বিতীয় ছবি। ছবিটির সহপ্রযোজক রাজীব মহাজন জানান, এটি দেশের জন্য অনেক বড় একটা খবর। এ খবরটা তারা কান থেকে গত 27 মে জানতে পেরেছিলেন, কিন্তু শর্ত অনুযায়ী অফিসিয়াল সিলেকশনের তালিকা প্রকাশের আগে তাদের খবরটি জানানো নিষেধ ছিল। রেহানা মরিয়ম নূরে অভিনয় করেছেন প্লাস তারকা বাঁধন। তিনি বলেন, খবরটি গত 27 মে যখন প্রথম শুনেছিলেন তখন তিনি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন, কান্না করেছিলেন দেশের চলচ্চিত্রের এত বড় ইতিহাসের অংশ হতে পেরে। তিনি জানান, 2019 সালে ছবিটির শুটিং শুরু করেছিলেন। প্রথমে তাকে অডিশন দিতে হয়েছিল, এরপর টানা 2 মাস ধরে শুটিং করেন। এর আগে 9 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন। সব মিলিয়ে 1.5 বছর ধরে ছবিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাঁধন। কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী A13 রিগার্ডস বিভাগে সারা পৃথিবীর তরুণ নির্মাতাদের প্রথম বা দ্বিতীয় ছবি স্থান পায়। কানের মূল প্রতিযোগিতা বিভাগের বাইরে এ বিভাগেও নির্বাচিত ছবিগুলোর মধ্যেও প্রতিযোগিতা হয়। এবারের আসরে বাংলাদেশি রেহানা মরিয়ম নূর সহ সারা পৃথিবী থেকে 17টি ছবি স্থান পেয়েছে। প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প, যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমশ একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার 6 বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনর রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সে ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচারের খোঁজ করতে থাকেন। ছবিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসুম বর্ণ, ইয়াসির আল হক, সাবিরি আলম সহ অনেকে। এরই মধ্যে ছবিটির ইন্টারন্যাশনাল সেলস এর জন্য জার্মান ভিত্তিক সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্ম স্পুটিক চুক্তিবদ্ধ হয়েছে। আগামী 6 জুলাই থেকে অনুষ্ঠিত হবে এবারের কান চলচ্চিত্র উৎসব। 2002 সালে 55তম কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে স্থান করে নিয়েছিল চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না। এটিই ছিল কানে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।